এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যারালালিজম। প্যারালালিজম শব্দের অর্থ হলো ভারসাম্যতা বা সমান্তরালতা। আচ্ছা ভাইয়া, এটা কিসের ভারসাম্যতা বা কিসের সমান্তরালতা সেটা নিয়ে একটু বলে নেওয়া যাক। আমাদের ইংরেজিতে সেন্টেন্সের ভিতরে আমরা ওয়ার্ড ক্লজ ও ফ্রেজ ইউজ করে থাকি, এই ওয়ার্ড ক্লজ ও ফ্রেজগুলোর ভারসাম্যতা বা সমান্তরালতা রক্ষা করা হয় প্যারালালিজমের স্ট্রাকচারগুলোর মাধ্যমে। প্যারালালিজমের ফরম্যাটটা তোমাদেরকে আমি দেখাবো, সেটাকে আমি একটু বলে নিতে চাই। প্যারালালিজমের স্ট্রাকচারগুলো আমাদের গ্রামারে কেন ইউজ করা হয়, প্যারালালিজমের স্ট্রাকচারগুলো ইউজ করার ফলে আমাদের সেন্টেন্সের লেখনির ধরন অনেক সমৃদ্ধ হয়, এটার স্পষ্টতা অনেক বৃদ্ধি পায় এবং পাঠোপযোগী এবং শ্রুতি মধুর শোনায়। চলো ভাই, আমরা প্যারালালিজমের কনসেপ্টটা এখানে একটু বুঝে নেই। প্যারালালিজমের এররযুক্ত বিভিন্ন তোমাদেরকে সেন্টেন্স দেখাবো, সেখানে আমি প্যারালালিজমের স্ট্রাকচারগুলো অ্যাপ্লাই করব, যার মাধ্যমে তোমরা খুব সহজেই প্যারালালিজমের সংক্রান্ত যে মেইন কনসেপ্টটা সেটা তোমরা বুঝে যাবা। তার আগে এরপরে আমার শেষ অংশের দিকে থাকছে হলো তোমাদের জন্য একটা শর্ট ট্রিক্স, যে ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করলে খুব সহজে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে পারবা এবং যে কোনো পরীক্ষায় আসা কোশ্চেন তোমরা সলভ করতে পারবা। এই ট্রিক্সটার আমি নাম দিয়েছি প্যারালালিজমের মূল কথা। সেটা বোঝার আগে চলো ভাইয়া আমরা প্যারালালিজমের যে মেইন কনসেপ্টটা সেটা একটু বুঝে নিই। আমাদের প্যারালালিজমের কথাটা, প্যারালাল কথাটা আসছিল সমান্তরাল, প্যারালাল থেকে প্যারালালিজম এসেছে। প্যারালাল হতো সব কিছু সমান্তরালে রাখতে হবে, কোনো একটা সেন্টেন্সকে খুব সমান্তরাল রাখতে হবে। কীভাবে সমান্তরাল রাখা যায়, রাখাটার সিস্টেমটা হলো যে আমাদের সেন্টেন্সে যখন আমরা নাউন পাবো তখন সবগুলোকেই নাউন আকারে রাখার চেষ্টা করতে হবে, যখন আমরা প্রোনাউন দেখবো সবগুলোকেই প্রোনাউন আকারে রাখার চেষ্টা করতে হবে, যখন আমরা অ্যাডভার্ব দেখবো সবগুলোকেই অ্যাডভার্ব আকারে রাখার চেষ্টা করতে হবে, যখন আমরা সেন্টেন্সে ইনফিনিটিভ পাবো সবগুলোকেই ইনফিনিটিভ আকারে রাখার চেষ্টা করতে হবে, যখন আমরা জিরান্ড দেখবো সবগুলোকেই জিরান্ড আকারে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে যখন আমরা দেখবো একটা ভার্ব জিরান্ড অবস্থায় রয়েছে, এর পরের ভার্বটাকেও জিরান্ড করতে হবে, সেটাকে ইনফিনিটিভ আকারে করা যাবে না। চলো ভাই, এখন আমরা খুব ভালোমতো বুঝে নেই মেইন কনসেপ্টটা প্যারালালিজমের। সবটা স্ট্রাকচারের মাধ্যমে আমি দেখাবো সেন্টেন্সে কীভাবে প্যারালালিজমের স্ট্রাকচারটা ইউজ করা হয়। হ্যাঁ, আমরা এখানে বেশ কিছু এররযুক্ত প্যারালালিজমের সেন্টেন্স লিখে রেখেছি। এখানে প্যারালালিজমের এররগুলো কোথায় সেগুলো আমরা দেখবো এবং কীভাবে সেগুলোকে সমাধান করা যায় সেগুলো আমরা বুঝে নিব। চলো ফার্স্ট সেন্টেন্সটার দিকে দেখি। মিস্টার আহমেদ এনজয়স টিচিং অ্যান্ড টু রাইড। আচ্ছা ভাইয়া দেখো, এখানে আমাদের একটা ভার্বকে জিরান্ড অবস্থায় রয়েছে, এরপরের আরেকটা ভার্ব রয়েছে সেটাকে ইনফিনিটিভ করা রয়েছে। আমরা সবাই জানি যে ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা সেটাকে জিরান্ড বলি এবং টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্ব সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে এখানে প্যারালালিজমের এররটা রয়েছে হলো যে আমাদের দুটাকেই জিরান্ড করতে হবে অথবা দুটাকেই ইনফিনিটিভ করতে হবে। চলো আমরা এটাকে সমাধান করি। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কী দাঁড়ায়, মিস্টার আহমেদ এনজয়স টিচিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা হবে হলো টু রাইট, ক্রস যাবে, অ্যান্সারটা হবে হলো রাইটিং। এটাই হলো আমাদের কারেক্ট সেন্টেন্স, মিস্টার আহমেদ এনজয়স টিচিং অ্যান্ড রাইটিং। এরপর আমরা দুই নম্বর সেন্টেন্সের দিকে আসি। উই লার্ন টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আন্ডারলাইনিং দ্য মেইন আইডিয়াস। দেখো, উই লার্ন টু রিড, এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আন্ডারলাইনিং, অর্থাৎ পরের ভার্বটা রয়েছে জিরান্ড অবস্থায়। যেহেতু প্রথম ভার্বটা ইনফিনিটিভ করা রয়েছে, তাহলে আমরা পরের ভার্বটাকেও যদি আমরা ইনফিনিটিভ করে দিই আমাদের সেখানে প্যারালালিজমের স্ট্রাকচারটা মেনটেন হবে। চলো আমরা এটাকে সমাধান করি। এখানে আন্ডারলাইনিংটা হবে না, এখানে হবে হলো টু আন্ডারলাইন। চলো ভাইয়া আমরা এবার তিন নম্বর সেন্টেন্সটার দিকে দেখি। শি সো এ ভ্যান, এ কার অ্যান্ড এ পিক আপ কোলাইড। এখানে শি সো এ ভ্যান অর্থাৎ একটা আর্টিকেল রয়েছে, তারপরে একটা নাউন রয়েছে, একটা আর্টিকেল রয়েছে, তারপরে আবার একটা নাউন রয়েছে, এখানেও আমাদের একটা নাউন রয়েছে, অর্থাৎ এখানে একটা আর্টিকেলের অভাব। এখানে যদি আমাদের এই সেন্টেন্সটাকে আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হয়, প্যারালাল করতে হয়, একটা আর্টিকেল একটা নাউন, একটা আর্টিকেল একটা নাউন, এর পরেরটাকেও আমাদের একটা আর্টিকেল অ্যাড করতে হবে, তাহলে আমাদের এখানে সেন্টেন্সটা হবে হলো শি স এ ভ্যান এ কার অ্যান্ড এ পিক আপ কোলাইড। কোলাইড মানে হলো ধাক্কা দেওয়া। আবির অ্যাট দ্য পিজ্জা ওয়াইপ হিজ লিপস অ্যান্ড স্মাইলিং উইথ কন্টেন্টমেন্ট। অর্থাৎ আবির পিজ্জা খেয়েছিল, মুখটা মুছে ফেলেছিল এবং সন্তুষ্টজনকপূর্ণ একটা হাসি দিচ্ছিল। এখানে আবির অ্যাট অর্থাৎ ভার্বটা রয়েছে পাস্ট অবস্থায়, এরপরের যে ভার্বটা সেটাও পাস্ট অবস্থায় রয়েছে, তারপরের যে ভার্বটা দেখো সেই ভার্বটা রয়েছে হলো জিরান্ড করা, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করা রয়েছে। আমাদের তাহলে এটাকে যদি আমরা প্যারালাল করতে চাই অবশ্যই পাস্ট আকারে রাখতে হবে, তাহলে কি হবে, স্মাইল্ড। তাহলে আমাদের সেন্টেন্সটা আসবে হলো আবির অ্যাট দ্য পিজ্জা ওয়াইপ হিজ লিপস অ্যান্ড স্মাইল্ড উইথ কন্টেন্টমেন্ট। চলো আমরা ছয় নম্বর সেন্টেন্সটা দিকে দেখি। ফর ডিনার উই লাইক রাইস অ্যান্ড টু ফ্রাই চিকেন। আচ্ছা ভাইয়া দেখো, এখানে রাইসটা হলো আমাদের নাউন আর এখানে একটা রয়েছে ভার্ব,
আচ্ছা, তাহলে আমাদের সেন্টেন্সে যদি আমাদের প্যারালাল করতে হয়, প্যারালালিজমের স্ট্রাকচার ফলো করতে হয়, তাহলে আমাদের এই দুইটাকেই আমাদের নাউন করে ফেলতে হবে, না হলে দুইটাকেই ভার্ব করে ফেলতে হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হলো ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন হলো একটা নাউন, তার মানে এখানেও নাউন, এখানেও নাউন, এটা হলো ইকুয়াল, প্যারালালি ইকুয়াল। আচ্ছা, আমরা সাত নম্বর সেন্টেন্সটার দিকে দেখি। দেখো, পাবলিক ট্রান্সপোর্ট সাচ এস বাসেস অর ট্রেন ক্যান হেল্প রিডিউস এয়ার পলিউশন, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস ট্রেন এয়ার পলিউশন কমায় আনতে পারে। তাহলে দেখো আমাদের এখানে প্রবলেমটা কি, পাবলিক ট্রান্সপোর্ট সাচ এস বাসেস, বাসেস হলো প্লুরাল আকারে আছে, অর্থাৎ নাউনের নাম্বার, অর্থাৎ এই নাউনের নাম্বারটা হলো প্লুরাল নাম্বার আর এটা হলো সিঙ্গুলার নাম্বার। তার মানে আমরা বুঝতে পারছি এখানে প্রবলেমটা হলো নাউনের নাম্বারে, নাউনের নাম্বারে এটা প্রবলেমটা। তাহলে দেখো এখানে আমাদের প্যারালিজমের একটা ছোট্ট নাম্বার প্লুরাল নাম্বারও এটাও আমাদের স্ট্রাকচার মেনটেন করতে হয়। তার মানে আমাদের এখানে দুটাকে আমরা যদি প্লুরাল করে দিই তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। দুইটাকে প্রয়োগ করার একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, সেটা হলো আমাদের একটা বাস অথবা একটা ট্রেন তো এয়ার পলিউশন রিডিউস করতে পারে না, সো অনেকগুলো বাস এবং অনেকগুলো ট্রেনের দরকার হয়। তাহলে এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আমরা আট নাম্বার সেন্টেন্সটা দেখি। দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, এক্সাইটিং অ্যান্ড থ্রিলার। এখানে ইন্টারেস্টিং এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এক্সাইটিং এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এখানে থ্রিলার এটা হলো একটা নাউন, অর্থাৎ আমাদের এটাকেও অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দিলে আমাদের এই সেন্টেন্সটা প্যারালিজমের স্ট্রাকচার মেনটেন করবে। তাহলে আসো আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দিই, এটাকে করে দিলাম থ্রিলিং। দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং। তোমাদের জন্য এখন আমি নিয়ে এসেছি আমাদের প্যারালিজমের মূল কথা, অর্থাৎ এই ফরম্যাটটা আমরা জাস্ট মনে রাখবো, তারপরে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাবো, দেখবা ঠিক এই ফরম্যাটটার উপর বেস করেই সকল অ্যান্সার পরীক্ষায় আমরা পেরে যাব। আচ্ছা, এটা আমরা বুঝে নিই। চলো আমরা সেন্টেন্সের ভিতরে অ্যান্ড, ইজ, বাট, অর, অ্যাজ ওয়েল এস, দেন এগুলো খুঁজে বের করবো। এগুলো খুঁজে বের করার পরে ঠিক এর আগের, অর্থাৎ ধরো অ্যান্ড, অ্যান্ডের আগের যে সেন্টেন্সের প্যাটার্নটা, স্ট্রাকচারটা যেরকম থাকবে, ঠিক তার পরের সেন্টেন্সের প্যাটার্নটা, স্ট্রাকচারটা ঠিক সেম থাকবে। এটাই আমি এখানে লিখেছি। দেখো, অ্যান্ড, ইজ, বাট, অর, অ্যাজ ওয়েল এস, দেন ইত্যাদি দ্বারা যুক্ত শব্দের পূর্বে এবং পরে সমজাতীয় নাউন, অ্যাডভার্ব, ভার্ব, ইনফিনিটিভ, জিরান ইত্যাদি বসে। আচ্ছা চলো আমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিই, আমরা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যাবো এবং কীভাবে এই ফর্মুলাটা মিলে যায় আমরা ঠিক মতো দেখে নিই। চলো এখন আমরা দেখবো হলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং কি আমরা একটু আগে যে ট্রিক্সটা দিলাম প্যারালিজমের মূল কথা, সেটা ব্যবহার করে আমি বলেছি খুব সহজেই আমরা যে কোনো অ্যাডমিশনের পরীক্ষায় আসা যে কোনো প্রবলেম আমরা খুব সহজেই সলভ করতে পারবো। আচ্ছা দেখো আমরা কীভাবে ট্রিক্সটা কাজে লাগাতে পারি। দেখো এক নম্বর কোশ্চেনটাতে, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু। আচ্ছা দেখো এখানে আমরা বলেছিলাম যে ট্রিক্সটাতে ইজ, ইজ, অ্যান্ড, বাট, অর, দেন, অ্যাজ ওয়েল এস, এদের আগে যে সেন্টেন্সের যে প্যাটার্নটা হবে ঠিক পরের প্যাটার্নটা একই স্ট্রাকচারের হবে, একই এই পাশে যে স্ট্রাকচারটা হবে মেনটেন করবে, পরের পাশে স্ট্রাকচারটা ঠিক সেম মেনটেন করবে। তাহলে দেখো ইজের পরের যে স্ট্রাকচারটা আমরা এখানে অপশন টেস্টের মাধ্যমে মিলাতে পারবো, কারণ আমাদের এই পাশের স্ট্রাকচারটা আমরা দেখে দেখে অপশন টেস্টের সাহায্যে আমরা মিলাবো। দেখো কীভাবে মিলাই, এখানে একটা ভার্ব রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি, ইজের এই পাশের স্ট্রাকচারটা বাম পাশে, এরপরে আমাদের একটা আর্টিকেল রয়েছে এবং এরপরে একটা নাউন রয়েছে। তাহলে আমরা খুঁজো যে ইজের পরে আমরা এইভাবে একটা ভার্বের সাথে আইএনজি এবং একটা আর্টিকেল নাউন কোথায় পাই। অপশন টেস্টে মিলাও, দ্য ড্রাইভিং অফ এ কার মিলতেছে না, আগে আর্টিকেল এটা বাদ। এরপরে ডি নাম্বারে আসো, হোয়েন ড্রাইভিং এ কার, এটাও মিলছে না। এ নাম্বারে আসো, ড্রাইভিং, হ্যাঁ মিলেছে, ভার্বের সাথে আইএনজি, পরে আর্টিকেল, তারপরে নাউন। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা এবার দুই নাম্বার কোশ্চেনটার দিকে আসি। অন সানডে আই ইউজুয়ালি গো ফিশিং অর, এই যে আমরা পেয়েছি অর, অর্থাৎ অরের আগে যে সেন্টেন্সের প্যাটার্নটা আমরা এখন দেখবো, তারপরে ঠিক ওই প্যাটার্নই আমরা অপশন টেস্ট করবো। চলো করি, অন সানডে আই অলওয়েজ গো ফিশিং অর, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা অরের আগে, তারপরে হলো নাউনের সাথে আইএনজি করা হয়েছে। আমরা আসো খুঁজি অরের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হবে, আমরা ভার্বের বেস ফর্ম কোথায় পাই। চলো এখানে নাই ভার্বের বেস ফর্ম, এখানেও নাই, এই দুটো একটাও হবে না, এখানেও নাই, এইটা হবে আমাদের অ্যান্সার। চলো আমরা আরও কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তিন নম্বরের দিকে আমরা আসি। জেরিন ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেটস অ্যান্ড ড্যাশ, এখানে জেরিন ইজ এ স্কলার, এখানে আর্টিকেল প্লাস নাউন, এখানে হলো আর্টিকেল প্লাস নাউন। ওকে, আমরা লিখলাম আর্টিকেল প্লাস নাউন, এরপরে দেখো এটাও আর্টিকেল, এরপরে অ্যাথলেটস, এটাও একটা নাউন,
এরপর আমাদের অবশ্যই একটা আর্টিকেল প্লাস নাউন হবে সিকোয়েন্স মেনটেন করতে হলে তাহলে খুঁজে বের করো অপশনে আর্টিকেল প্লাস নাউন কোথায় পাও এখানে নাই অপশন এ বাদ বি বাদ সি ও বাদ ডি হবে আমাদের অ্যান্সার কারণ এটা হলো একটা আর্টিকেল এরপর আর্টিস্ট এটা একটা নাউন আচ্ছা এবার আমরা চার নম্বরে আসি ইন অ্যান অ্যাডমিশন টেস্ট টু অ্যান্সার কারেক্টলি এই যে আমরা ইজ পেয়েছি হ্যাঁ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ড্যাশ ড্যাশ আমাদের অ্যান্সারটা আমরা কেমনি খুঁজে পাবো এই যে ইজ যে পেয়েছি এটার আগের যে আমাদের সেন্টেন্সের প্যাটার্ন আর স্ট্রাকচারটা সেটা আমরা দেখি কী আছে সেটাই হবে আমাদের অপশন টেস্টের মাধ্যমে সেটাই আমরা খুঁজে বের করবো সেটাই হবে অ্যান্সার তাহলে দেখো টু আছে একটা এরপরে ভার্বের বেস ফর্ম আছে আর এরপরে একটা অ্যাড ভার্ব আছে তাহলে চলো আমরা কোথায় খুঁজে পাই অপশনের ভিতরে টু ইনফিনিটিভ প্লাস অ্যাড ভার্ব এই যে দেখো ভাই এখানে কোনো ইনফিনিটিভ নেই তার মানে এটা বাদ এখানেও বাদ এটাও বাদ এই যে দেখো এখানে আছে টু ফিনিশ পরে একটা অ্যাডভার্ব আমাদের অবশ্যই ভর্তি পরীক্ষার ভিতরে যখন প্যারালিজমের যে কোনো প্রবলেম থাকবে তখন অবশ্যই আমাদের চারটা অপশনের ভিতরে একটা অপশনে অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করেই দিবে পাঁচ নম্বর প্রবলেম দিকে যাই সিইং ইজ এটা খুবই সহজ প্রবলেম তোমরা বুঝতেই পারতেছো এখন কি হবে অবশ্যই ইজের আগে ভার্বের সাথে আইএনজি পরেও হবে ভার্বের সাথে আইএনজি চলো আমরা খুঁজে বের করি কোথায় আছে এই যে আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমাদের প্যারালিজম সংক্রান্ত কোনো প্রবলেম এরপরে আর থাকবে না কারণ আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দিয়েছি এবং আমার যে তোমাদেরকে প্যারালিজমের যে মূল কথা সেটা আমি তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে বলে দিলাম অ্যান্ড বার্ড ইজ অর দেন অ্যাজ ওয়েল এস এদের আগের সেন্টেন্সের যে স্ট্রাকচারটা বা প্যাটার্নটা এরপরের সেন্টেন্সের স্ট্রাকচারটা বা প্যাটার্নটা সেম থাকবে সেটা আমরা অপশন টেস্টের মাধ্যমে পরীক্ষাতে খুঁজে বের করতে পারবো এটা হলো আমাদের ট্রিক্সটা আর এর আগে আমি তোমাদেরকে খুবই ভালো করে প্যারালিজমের যে মেন কনসেপ্ট সেটা আমরা সেন্টেন্স থেকে খুব ভালো মতো বুঝে এসেছি এবং আশা করি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না আজকে প্যারালিজমের টপিক্স এই পর্যন্তই থাকছে